করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে শুক্রবার পথ চলতি মানুষদের হাতে লিফলেট তুলে দিল রাজধানীর উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা। এদিন অফিস লেন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। একই সাথে যাদের কাছে মাস্ক ছিল না তাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার বিজয় কুমার চক্রবর্তী। তিনি জানান, প্রতি বছর নানান কর্মসূচি পালন করা হয় উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের উদ্যোগে। এবছর করোনা প্রকোপ চলছে, প্রশাসন থেকে মানুষকে সচেতন করা হচ্ছে। আরও বেশি করে মানুষকে সচেতন করার জন্য উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের এই উদ্যোগ। উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা আজকে মাস্ক বিতরণ এবং তৎসঙ্গে সিএমও অফিস থেকে প্রাপ্ত কিছু কোভিড-19 উপলক্ষে কিছু লিফলেট বিলি করতে যাচ্ছি। প্রত্যেক বছরই এনএসএসের ছাত্ররা কিছু করে থাকে, এবছরও আমরা গত পরশুদিন শিশুগৃহে কিছু ফল মিষ্টি এগুলি বিতরণ করেছি এবং আজকেও আমরা পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্নভাবে সেই সচেতনতা বৃদ্ধির জন্য আবেদন করে যাচ্ছেন। তারপরেও আমরা যাতে আরেকটু বেশি যত্নবান হই এবং সচেতন হই এবং কোভিড-19 ব্যাপারে আরও বেশি উদ্যোগী হই, তার জন্যই আমাদের এই এনএসএস ইউনিটের, উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের ছোট্ট প্রয়াস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।